এই যে লাইলে মজনুর যে কাহিনী মানুষ বলে আর কান্নাকাটি করে লাইলে মজনুর কাহিনী কোন জায়গায় নেই কাল্পনিক কাহিনী অনেকে বলে কেউ যদি দাড়ি না কাটে লাইলে মজনুর বিয়ে খেতে পারবে ওরে শয়তান লাইলে মজনুর কিসের বিয়ে আল্লাহ তাআলা বলেন কোরআনের কথাগুলো গোপন করার মাধ্যমে এই বক্তারা যা পায় এই ইমামরা এই খতিবরা এই আলোচকরা যা পায় ওলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান্নার মা মানে যা ইয়াকুলুনা ওরা খাচ্ছে খাবে মজার এটা বর্তমান ভবিষ্যৎ ফি মানে মধ্যে বুতুন মানে পেট হিম মানে দাদের নার মানে আগুন ওরা পেটে যা দিয়েছে দুনিয়ার কোনো খাবার না ওটা জাহান্নামের আগুন আমি আল্লাহ এদের সাথে কিয়ামতে কথা বলবো না ইউ কাল্লামু এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এদের সাথে আমি এখন কথা বলছি না ভবিষ্যতেও কথা বলবো না ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত এদিকে কান লাগান পৃথিবীর ময়দানে যারা কোরআনের হক কথাগুলো চেপে রাখবে আপনি চেপে রাখেন কার ভরসায় 100 বছর পরে তো আপনিও থাকবেন না আমিও থাকবো না আপনি কার আশায় কার ভরসায় কোরআনে কারিমের কথাগুলো গোপন করে রাখার জন্য আদেশ দিলেন নিজেও গোপন করলেন 100 বছর পরে তো আপনিও মাটির নিচে আমিও মাটির নিচে নতুন মানুষ এখানে জমা হবে সুতরাং আসল কথাগুলো দুনিয়ার মানুষ যদি জানতে না পারে আপনি তো লানত প্রাপ্ত মানুষ আরে লানত পেয়েছিল আবু জেহেল আবু লাহাব ওদের ভাগ্যের দিকে তাকান কিয়ামত পর্যন্ত মানুষ দুনিয়া একবার আবু জেহেলের নাম শুনলে ঘৃণাই করবে না দোয়া করে এই জন্য আল্লাহ কথা বলছেন ওদের সাথে কথা বলবেও না আজ হাজার হাজার পীর কোরআনে কারিমের কথা নেই ওদের মুখে ওদের বাপ দাদার কাহিনী চলে ওদের মুরব্বীদের জীবনী শোনায় মানুষকে কোরআন শরীফ থেকে একটা আয়াত পড়ে ব্যাখ্যা করতে পারো না মানুষ তো তোমার বাবার কাহিনী শোনার জন্য আসে না আসে কোরআন শোনার জন্য নাকি এক কথা বলা লাগবে যারা এগুলো গোপন করে দেয় ওদের সাথে আল্লাহর কোনো কথা হচ্ছে না হবে না বলেন না কেন কেউ কাল্লেমো মজারে কোরআন বোঝা লাগবে আপনাকে যাদের সাথে আল্লাহ কথা বলে না বলবে না ওরাই বলছে আমার আল্লাহর সাথে কথা হয় যেমন এই দেওয়ান বাকি ওই শয়তানের সাথে আল্লাহর কথা বলতে বইয়ে গেছে ও বল সরাসরি আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হচ্ছে তাকিয়ে দেখলাম আল্লাহ রোহিঙ্গাদের ব্যাপারে একটু চিন্তায় আছে ও শয়তানের সাথে আল্লাহ কথা বলবে কোনদিন তো নির্ভেজাল শয়তান যারা মানুষকে গোমরাহ করার জন্য এজেন্ট নিয়েছে শিরিক আর বেদাত চালু করেছে দরবারে ওদের সাথে আল্লাহর কিসের কথা আল্লাহ বলেন ধরনের মানুষের সাথে আমার কথা নেই কথা বলবো না ওলাইয়া যাক্কিহিম ওদের পবিত্র করছি না করব না তার মানে ওদেরকে জাহান্নামেই দেব জান্নাতে দেবই না কারণ পবিত্র হওয়া ছাড়া জান্নাত কেউ পাবে না কোন অপবিত্র মানুষকে আল্লাহ জান্নাতে দেবে আরো জোরে বলেন ফালা নুকিম লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা সরা কাহাফ 16 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার লাইনে শেষ নাম্বার রুকুর 108 নাম্বার 6 নাম্বার আয়াতটা শেষের দিকে আছে আল্লাহ পাক বলেন এই পৃথিবীর ময়দানে টাকা পয়সা আছে সম্মান আছে টাকা পয়সা ক্ষমতা দরবার খুলে বসে আছো মানুষ সম্মান হয়তো দেয় কিয়ামতের ময়দানে তোদের দিকে আমি ঘুরেও তাকাবো না তোদের আমি কোনো গুরুত্বই দেব না জোরে বলেন নাউজুবিল্লাহ জিনাইদা বাসি শুধু শোনার জন্য না নিজের সাথে মিলান আপনাকে সম্মান দিছে মানুষ নলের কারণে টাকা পয়সার কারণে ক্ষমতার কারণে আপনি মরে যেয়ে দেখেন তো কুকুরও আপনার জন্য কাঁদবে না মানুষ তো দূরের কথা কুকুরও কাঁদবে না এই জন্য বক্তা যারা যাদের জন্য সতর্ক হওয়ার সময় এখনই এই জন্যই তো রিস্ক নিয়ে কথাগুলো বলা হয় নাই তো কত কিসা কাহিনা আমার মুখস্থ আছে ও সাত হাজার হাজার কাহিনী আমি এখন শুরু করলে সারা রাত কেটে যাবে এক মোসানবির কাহিনী আমি 5 ঘন্টা বলতে পারবো অসুবিধা নেই তো সাদা বলে কোনো লাভ নেই এখন মোসানবির কাহিনী অবশ্যই বলা লাগবে কিন্তু পাশাপাশি ফেরাউনের জীবন তুলে ধরা লাগবে সেদিন গিয়েছিলাম গাই বান্দা আমার বসে হুজুর মোসানবির কাহিনী সুন্দর করে বলেন তো ঠিক আছে মোসা নবীর কাহিনী 10 মিনিট বলার পর রেগে নেস্টে ছিল ফেরাউন
তার 10টা কর্মসূচি ছিল রাষ্ট্রে একটা একটা করে তুলে ধরেছে সামনে থেকে একজন বলছে হুজুর আপনি আমারে বললেন আর শয়তান আমি বলছি ফেরাউনের কাহিনী তোর কি না আমার সাথে মিলিয়ে যাচ্ছে এখানে এরকম ফেরাউন থাকলে ওর জীবনে মিলবে আমি এখন ফেরাউনের কাহিনী গোপন করে দিই এইজন্য বক্তা যারা তারা সাবধান দুই নম্বরে যারা কমিটিতে আছে এই আল্লাহর ওলি এবারে এনাদের বলি আল্লাহ পাক বলেন কমিটির লোক যারা মাহফিল যারা দিয়েছে তাফসীর মাহফিল ওয়াজ মাহফিল এদেরকে বলছি অমানা সুলামু মিম্মা মানা মাসাজিদাল্লাহি আইয়ুজকার ফিহা ইসমুহু ওয়াসআ ফি খারাবিহা أولئك ما يأكلون في بطونهم إلا النار أولئك ما إلى آخر آية سورة البقرة 114 নম্বর আয়াত এটা প্রথম দিকের শব্দের দিকে খেয়াল করেন অমানা জুলাম ইসমে তাফজিল আল্লাহ বলেন বড় জালেম দেখতে চাও সব যাইতে বড় জালেম পৃথিবীতে ওই মানুষগুলো ওই কমিটির লোকগুলো মিম্মা মানা মাসাজিদ আল্লাহ আইয়ুজগার ফিহা ইসমুহু ওয়াসআ ফি খারাবিহা যে মানুষগুলো আলোচকদেরকে নিয়ে আসে আল্লাহর ঘরে তাফসীর মাহফিলে ওয়াজ মাহফিলে কথা বলার জন্য নিয়ে আসে কিন্তু কোরআনের হক কথাগুলো বলতে দেয় না আর সারা বাংলাদেশে একই অবস্থা আপনি তাফসীর মাহফিলে নিয়ে এসেছেন জাহান্নাম থেকে বাঁচবেন এই কারণে আমি তো জাহান্নাম থেকে বাঁচার কথাগুলোই বলবো তা আপনি কেমন আগে আমাকে ভয় দেখিয়ে দেন কোন কারণে হুজুর এটা বলবেন না এটা বলবেন না ওইটা বলবেন না তো বলবো কি এই কিছুদিন আগে আমার জমান নামাজ ছিল কুষ্টিয়াতে হারিয়ে গেছে কমিটির লোকজন এসে বলছে হুজুর আপনি সুদের কথা বলবেন না কেন এ সামনে যাই কয়েকজন বসে থাকে সব সুই দেন সব সুই দেন আপনি সুদের কথা বলার দরকার নেই অন্য কথা বলেন ঠিক আছে পরের সপ্তাহে ঘোষের কথা বলেছে বলছে হুজুর এই কথা আবার বলবেন না কেন ওই যে চতুর্থ কাতারে যারা থাকে সব প্রশাসনের লোক ওরা সুদ ঘোষ খায় না সুদ খায় আমি সব বাদ দিয়ে দেব নামাজ পড়াবো রাম 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 দিয়ে নামাজ হবে সরকে বলছে চুরি করো আর গেরস্তকে বলছে সজাগ থাকো অবস্থা এখন এই ঠিক এটা দাঁড়িয়েছে আপনি নিয়ে আসতেছেন সে কুষ্টিয়া থেকে কোরআন প্রচার করার জন্য হুজুর হক কথা বলবেন আর আসার পরে কান ভাঙান এটা বলা যাবে না এটা বলা যাবে না এখানে বিভিন্ন দলের লোক আছে আমি কোরআন থেকে কথা বলার জন্য এসেছি কোন দলের লোক কে করে ওটা আমার দেখার দরকার আছে আপনার কতটুকু দলের মানুষ আমার কুষ্টিতে সবই সরকারি দলের লোক ওইটা দেখার জন্য এখানে আসলে তো কথা বলা যাবে না এখানে কথা বলা লাগবে আল্লাহর দিকে তাকিয়ে সুতরাং যারা এসেছেন কমিটিতে যারা কত মানুষ কান ভাঙিয়ে বলে হুজুর ক্ষমতা আছে আমরা দেখে শুনে কথা বলেন কি ক্ষমতা গো যারা বলে কোরআনের কথাও দেখে বলবেন ক্ষমতা আছে আমরা ওরা আল্লাহর ক্ষমতা বিশ্বাস করে বলেন করে আমরা ক্ষমতার কয়দিন এতটুকু জায়গার মালিক হয়ে আপনি আমাকে কোরআনের কথা বলতে নিষেধ করছেন আপনি তো আর মানুষ নেই আল্লাহ পাক বলেন আমান আউযুলামু মিম্মা যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন সূরা সাজদা 21 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে শেষ নম্বর রুকুর 22 নম্বর আয়াতটা একটা কথা আপনি উল্টা পাল্টা পাবেন না সব আমি সিরিয়াল করে বলছি ওয়া মানে এবং মান মানে ওই ব্যক্তি আসলাম ইসমে তাফজিলের সেগা আল্লাহ ছোটখাটো কোন জালেমের পরিচয় দেননি আল্লাহ বলেন বড় জালেম দুনিয়ায় ওই লোকটা মিম্মাং যুক্কিরাবি আয়াতি রাব্বিহি যাকে আল্লাহর আয়াত দিয়ে ওয়াজ করা হয় যাকে আল্লাহর আয়াত দিয়ে বোঝানো হয় আল্লাহর কথাগুলো শোনার পরে মানা তো দূরের কথা ঘাড় ঘুরিয়ে চলে যায় এরকম মানুষ তো জেনায় দেয় নেই ইন্না
من المجرمين منتقمون يا সমস্ত মানুষদের এই গুনাহগারে পাপিষ্ঠ এই অবাধ্য মানুষদের থেকে আমি আল্লাহ নিজেই প্রতিশোধ নেব জেনাইদাবাসী আল্লাহ যদি আপনার উপরে প্রতিশোধ কোন বিষয় নিতে চায় আপনার কপাল কিন্তু পুড়িয়েছে এক কথা বলেন না কেন কপাল তখন হুজুর দিয়ে ফু দিয়ে জুলাগাতে মারবেন না কারণ বর দোয়া দিচ্ছে আল্লাহ নিজে প্রতিশোধ নেবে কে আল্লাহ কমিটিতে যারা আছে এই সমস্ত কথা বলে আপনি নিজের পাপের বোঝা ভারী করবেন না ওকে যদি মানা করেন মানা করলে ওর তো দোষ হবে আপনারও দোষ হবে তিন নম্বরে রব্বুল আলামিন বলেন যারা শ্রোতা তাদেরকে এবার বলছে নাকি শ্রোতাদেরটা বাদ দিয়ে দেব قرآنِ كَرِيمِ دَنِيَسِ وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْلَمُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ سورہ مائدہ 7 نمبر پر 4 نمبر پشتر پرتھم نمبر لائنر 104 نمبر آیت ایٹا تفسیر ابن کثیر پابین আল্লাহ তাআলা বলেন যখন বলা হয় আসো আল্লাহর বিধানের দিকে রাসূলের আদর্শের দিকে বলো হাসবুনা হে নবী আপনি দেখবেন কিছু মানুষ এই কথা বলবে আমাদের জন্য যথেষ্ট মাওয়াজাদনা আলাইহি আবানা আমাদের পূর্বপুরুষ আমাদের মুরব্বি আমাদের পীর সাহেব আমাদের বাপ দাদা আমাদের নেতারা যা বলেছে ওইটাই আমাদের জন্য যথেষ্ট আর লাগবে না আজ বাংলাদেশে আমার মনে হয় আজটা 100 ভাগ মিলে গেছে বড় বড় দাড়িওয়ালা মানুষ 40 বছর নামাজ পড়ছে কোরআন দিয়ে বোঝাবেন বুঝতে যাবেন না বলবেন না আমার বাবা বলেছে ওরে শয়তান তোর বাবা বড় হয়ে গেল তো কোরআন শরীফ গলিয়ে খাওয়াচ্ছে ওরে তাও বোঝে না আল্লাহ তাআলা বলেন আওয়ালাম কানা বাউহুম যদিও এদের এই পূর্বপুরুষের এদের নেতারা এদের এই পীর সাহেবরা এদের এই বাপ দাদারা লা ইয়ালামুনা শাইয়া ইসলাম সম্পর্কে তেমন কোন ধারণা এদের ছিল না ওয়ালা ইয়াহতাদুন ওরা হেদায়েতের উপরেও ছিল না এরপর অন্ধভাবে ওরা ওদেরকেই মেনে চলবে এখানে এরকম শ্রোতা বসে নেই কারা আছেন হাত তোলেন তো ও যে একজন আহা এরপরও তুমি হাত তুলেছ তোমাকে মানুষ না কলেরা এত কিছু বলার পরে যদি হাত তোলে না এরকম মানুষ আছে অসত্য কথা বলে হাত তুলেছে এই ধরনের মানুষগুলোকে আমার আল্লাহ নিজে ডাক দিয়েছেন এরা আসলে মানুষ না এরা মুনাফিক দলিল বলছি লিখে নেন সূরা নিসা 5 নাম্বার পারা 7 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 61 নাম্বার আয়াত وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول قالوا رأيت المنافقين يصدون عنك صدودا এ নবী আপনি যখন বলবেন আসো আল্লাহর বিধানগুলোর দিকে আমার আদর্শের দিকে আপনি দেখবেন কিছু মানুষ ওরা শুনতে আসবে আপনার কথা কিন্তু যখন বাস্তবের সাথে মিলবে না তখন আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়বে ওই দেখেন কয়েকটা কেটে পড়ছে এ কারা কোরা নাও পোষা পায়খানা জানে যাচ্ছে যা তো কোরআন ভালো লাগছে না এই মনে করে যদি কেউ উঠে যায় আরে ভাই সামনে তো আরো গরম কেবল তো শুরু আরে গরু কেবল শুরু থাকবে তো আপনারা যারা আসবে তাদেরকে আমার আল্লাহ সতর্ক দিচ্ছেন ওয়াজ মাহফিলের পোস্টার করেছে আখের ভাই প্রচার করেছে কয়েকদিন যাব দু একটা থানা মিলে যাদের কানে আওয়াজটা গিয়েছে আল্লাহ তাদের ওই শ্রোতাদেরকে জানিয়েছেন ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইয়াসিরু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাউহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম
سرائي جاسيا 25 نمبر پر 18 نمبر پشتر پوثم نمبر لائنر پوثم نمبر رکور 8 نمبر آیات تفسیر ابن کاثیر تھیکے بولسین اللہ تعالیٰ بولین جکھون مائکین کر رہا ہے پروسٹرین کر رہا ہے پروسار کر رہا ہے جسین آئیتا جیلر آر پڑا گرام محفیل آفے پرانیر آلو جنا کر بے نموک جرائے کتھا گلو شنار پرے اہنکار کری آشنا নিজে দের জায়গা নিয়ে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকে কোরআনের কথাগুলো বোঝার জন্য আসতে চায় না আমি আল্লাহ পাক বলছি ওদের জন্য যন্ত্রণাদায়ক আযাব রেডি করে রাখলাম জোরে বলেন নাউজুবিল্লাহ সুতরাং শ্রোতা যারা এসেছে যদি শোনার পরে না মেনে নেয় ওদের যেমন ঝামেলা যারা আসে নাই ওদের জন্য আরেক ঝামেলা কথা বলেন না কেন আর কথা শুনতে আসলেই হবে না ওয়াইন্না মিনহুম লাফারিকাই ইয়ালুনা আলসিনাতাহুম বিল কিতাবে লিতাহসাবুহু মিনাল কিতাবি ওয়ামা হুয়া মিনাল কিতাব ইলা আখির আয়াত সূরা আলে ইমরান 3 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 78 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ তাআলা বলেন অনেক মানুষ এমন আছে আলোচক আছে বক্তা আছে খতিব আছে এরা আসে এমন কায়দায় রং ঢং দিয়ে লিসান বহুবচন আলছে না এলবোনা দিয়েছেন লাউননের বহুবচন লাউনন রং এলবোনা ওরা রং ঢং দিয়ে জহব্বা উলট পালট করে সুর দিয়ে এমন কায়দায় কথাগুলো বলে মানুষ মনে করে ওগুলো কোরআনে আছে অথচ এগুলো আল্লাহর কিতাবে নেই ওগুলো সবাই ভণ্ডরা বানিয়েছে এ কথা কার সুতরাং যারা আসবে যার তার কথাও শোনা যাবে না দেখতে হবে ওর কথার পেছনে কোরআনে কারিমের দলিল আছে কিনা আল্লাহর চাইতে সত্য কথা দুনিয়ায় কেউ বলতে পারে না কারণ আমার বাবার কথায় ভেজাল থাকতে পারে এ কথা বলেন আমার হুজুরের কথায় ভেজাল থাকতে পারে আমান আস্তাকু মিনাল্লাহি কিলা আল্লাহর কথায় কোনো ভেজাল কথা শুনতে হলে আগে দেখতে হবে আল্লাহর কথা আছে কিনা আর আল্লাহর কথা বলছে ঠিক কথা বোঝার জন্য আপনার যোগ্যতা লাগবে এই তো কথা বলছে কোরআন শরীফের আয়াত পড়ে মন মতো ব্যাখ্যা করছে এজন্য কোরআনটা বোঝার মতো আপনার যোগ্যতা থাকা লাগবে এই বোঝার মতো যোগ্যতা আজ বাংলাদেশের মানুষের অধিকাংশগুলোর কম এই জন্য এত দল নাই তো তাফসীর মাহফিল ওয়াজ মাহফিল যত হয় যদি আমরা বুঝতাম কত বক্তা মার খেয়ে যেত এ কথা বলুন যে যা আসে শুধু সুর দিয়ে একটা আয়াত পড়লে ও আয়াত যদি না পড়ে যদি আরবিতে গালিও দেয় মনে করছো দোয়া করছো হুজুর এই জন্য আমাদের অবস্থা যে যে যা বল আমরা বিশ্বাস করে নেই না যারা আসবে ওটা বোঝার জন্য আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে আর এই যোগ্যতা যদি আমরা অর্জন করতে পারতাম বাংলাদেশে শিরিক আর বেদাত অনেক বন্ধ হয়ে যেত আমাদের যোগ্যতা নেই এজন্য অনেক মানুষ আজ তরিকা বানিয়ে দিচ্ছে কোরআন শরীফ আল্লাহ দিয়েছেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন কি হয়েছে তোমাদের কোরআন নিয়ে কেন গবেষণা করো না এইটা নিয়ে চিন্তা ভাবনা করো এটার দিকে মেধা লাগাও খাটাও নতুন নতুন জিনিস দুনিয়াতে আমি আলো উপহার দেব আপনি কোরআন শরীফ গবেষণা করে যদি একটা সই বানাতে পারতেন তাহলে আখের আলী মদর ভাইয়ের গরিব মানুষ যারা আছে দুনিয়ায় তারা কাপড় চোপড় সেলাই করে অন্তত পরে বাঁচতে পারতো কথা বলেন না কেন আপনি যদি একটা বাটি বানাতে পারতেন অন্তত মানুষ ডাল খেয়ে বাঁচতে পারতো একটা গিলাস তৈরি বানাতেন মানুষ পানি পান করে বাঁচতে পারতো কথা বলেন না কেন এগুলো বানায় না উনি বসে বসে তরিকা বানাচ্ছে সাবরিয়া তরিকা চিশতিয়া তরিকা নকশাবন্দিয়া তরিকা কাদরিয়া তরিকা ওরে শয়তান তোর এত তরিকা লা দরকার কি তরিকা তো আল্লাহ দিয়েছে